করিমগঞ্জ সমষ্টিত ভোট গণনাত বিসঙ্গতির অভিযোগ, নির্বাচনের সময়ত রিঙিংর অভিযোগ করিমগঞ্জত। এই গুরুতর অভিযোগ সমষ্টিটির কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। গুয়াহাটির রাজীব ভবনত সংবাদমেল আয়োজন করে সরব হল প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। করিমগঞ্জের রিটার্নিং বিষয়া তথা জেলা আয়ুক্তর বিরুদ্ধে পক্ষপাতমূলক ব্যবহারের অভিযোগ তুলি বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা, করিমগঞ্জের রিটার্নিং বিষয়া আর নির্বাচনী আয়োগের বিরুদ্ধে গোচর তরার ঘোষণা কংগ্রেসের প্রার্থীগুলির। যেটি আমি আমার এজেন্টবুয়ে আমাকে জানাইছে লগে আমি কমপ্লেইন করেছো, এই কাউন্টিং মতো কাউন্টিং প্রসেসত আমি কিমান হেঁকে করা নাই, কিন্তু বুথ যে ইভিএমে সোমাই দিছে সেইদিন রেগিং করে এলোকে কোনো রেসপন্স নকরিলে আমি ইমান 19 কমপ্লেইন সেম ডে দিল, রিসিভ করলে 22 তারিখ দিল, 26 তারিখ রাতে দিল যে 38 নম্বর সব পোলিং সেন্টার যে ম্যাক্সিমাম রেগিং হয়েছে, বুথ ক্যাপচারিং হয়েছে, এই আপনার রেমেডি রিপল করক নকরিলে। এতিয়া যেদিন কাউন্টিং হল তারপর আমার সার্টিফিকেট নিদিয়ার কারণে আমি রয়ে থাকলো দু চারিদিন, পিছত দেখিল কিছু মিডিয়াত আহি গল যে 3811 দেখা গল এক্সট্রা হয়ে গল কাউন্টিং, এই পাই আমি হেরি করল লগে আকু আমি এটা ইয়ে দিল রিটার্নিং অফিসারক 9 তারিখ দিল যাকালে মর্নিং, যাকালে দি ইলেকশনখানে আমি দিল রিসেপশন মেইলত হার্ড কপিটা আজি দিয়া হয়েছে, আজি অফিস করেছি। নির্বাচনের সময়ত কেবাটাও পোলিং বুথত দলবদ্ধ রেগিং হওয়ার অভিযোগ তুলি নির্বাচন আয়োগের হস্তক্ষেপ দাবি করেছিল কংগ্রেসে, কিন্তু ফল নধরিল। কিন্তু করিমগঞ্জ আর হাইলাকান্দি জেলা প্রশাসনে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ নকরার বাবে দেওবারে নির্বাচন আয়োগক লিখিত আবেদন প্রেরণ করে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। লগতে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার সাংসদের প্রমাণপত্র স্থগিত রখারও দাবি প্রার্থীজনের। আমার কৃপানাথ মাল্লা ইলেক্টেড হয়েছে, তো ই যে আমি তো বিচারিম যাতে এমপি হিসাবে যে ফেসিলি পাব সার্টিফিকেট সে যাতে না পায়, আমি বিচারিম স্টেটও বিচারিছো অলরেডি, কোর্টত আমি বিচারিম যাতে যাতে করা নহয়, যদি কোনো কারণে কোর্টে স্টেটও আমাকে নিদিয়ে মানে আশা করিম যাতে মানুষ যে হে দিছে সেই মানুষ কথা যাতে মনত রাখে, আর একপাশে যদি চিন্তা করে যে মানে ফেয়ার ইলেকশনটা হয়েছে একচুয়ালি মানুষের যে হে আসলে মেন্ডেট মানে পাইছো কিন্তু একচুয়াল মেন্ডেট কংগ্রেসে পাইছে, এই একবার চিন্তা করার দরকার বলে আমি ভাবো। আনহাতে নির্বাচন আয়োগের ভূমিকাত অসন্তুষ্ট প্রার্থীজনে শেহতীয়াকৈ আদালতের কাক চপার সিদ্ধান্ত লৈছে। ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সহ বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।